বন্ধুরা তোমরা তোমাদের তো দেখো তোমাদের রাজ্যে হোমগার্ডে কিন্তু নিয়োগ করা হবে দু হাজার একুশে ডাব্লিউপি এইচ জি যেটাকে বলে রিক্রুটমেন্ট দু হাজার একুশ ডাব্লিউপি নিউ ভ্যাকেন্সি দু হাজার একুশ ঠিক আছে তোমাদের কিন্তু যে হোমগার্ড পুলিশ সেটা কিন্তু রিক্রুটমেন্ট করা হবে ঠিক আছে তো হোমগার্ড পুলিশে রিক্রুটমেন্ট করতে তোমাদের কী কী লাগবে সেটা ফার্স্টে দেখে নাও প্রতি বছর পুজোর দিনগুলিতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ প্রশাসন বাড়তি ব্যবস্থা করে থাকে তবে এ বছর পুজোয় অন্যান্য বছরের চাইতে দ্বিগুণ ফোর্স দেওয়া হচ্ছে সেই সঙ্গে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ও নজরদারি চলবে তোমরা জানো তোমাদের বেশি ফোর্স দেওয়ার তার কারণ একটাই যে কোভিড নাইন্টিন সিচুয়েশান তোমাদের সমস্ত কিন্তু কোভিড বিধি মেনে তোমাদের পুজো প্যান্ডেলে কিন্তু যেতে হবে তো এখানে কী বলা রয়েছে অস্থায়ী হোমগার্ড বা ডাব্লুবি টি এইচ জি প্রতি বছর নিয়োগ করা হয় পুজোর আগে পশ্চিমবঙ্গের বিভিন্ন জনবহুল এলাকা যেমন কলকাতা হাওড়া বর্ধমান সাঁতরাগাছি জংশন ইত্যাদি জনবহুল এলাকায় অস্থায়ী চুক্তিভিত্তিক সাত থেকে দশ দিন বা তিরিশ দিন থেকে ছমাস চুক্তিভিত্তিক হোমগার্ড কিন্তু নিয়োগ করা হয় এই নিয়োগ পায় প্রতি বছর হয় দু দুভাবে ওসি এবং কমিশনারের অধীনের মাধ্যমে দেখো তোমরা যদি এটাতে যদি তোমরা আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু লোকাল থানা রয়েছে সেই থানায় যোগাযোগ করতে হবে তোমরা যে যে পুরুষ এবং মহিলা যারা আবেদন করতে হবে সবাই আবেদন করতে পারো পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে আর একটা কথা তোমাদের মাথায় রাখতে হবে এই তোমরা যদি চান্স পাও অবশ্যই তোমরা এই কাজটা করো কারণ এটা হচ্ছে একটা সমাজসেবক কাজ তো সেই কারণে তোমরা যে সার্টিফিকেটটা কিন্তু প্রোভাইড করা হবে একটা সার্টিফিকেট ঠিক আছে সার্টিফিকেটটা কিন্তু ডাব্লিউপি কনস্টেবেল যখন তোমরা ইন্টারভিউ দেবে তখন কিন্তু সার্টিফিকেটের কিন্তু দাম কিন্তু ভ্যালু রয়েছে সেখানে কিন্তু এক্সট্রা নম্বর পাবে ঠিক আছে যারা যারা চান্স পাচ্ছ অবশ্যই এটা করে নাও তো করলে তোমাদের পক্ষেই ভালো পোস্ট হচ্ছে ডাব্লু বি পি এইচ জি হোমগার্ড যেটাকে বলে শূন্যপাত বিভিন্ন থানার প্রয়োজন অনুযায়ী তোমাদের যে থানায় যেরকম শূন্যপাত থাকে সেই হিসাবে তোমাদের না নিয়োগ করা হবে যোগ্যতা শুধুমাত্র তোমাদের কিন্তু অষ্টম শ্রেণী পাস লাগবে অষ্টম শ্রেণী পাস যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাকে নিয়োগ করা হবে বয়স তোমাদের আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর প্রতিদিন তোমাদের কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা করে প্রতিদিন দেওয়া হবে ঠিক আছে তোমরা পুজোর প্যান্ডেলে দেখেছো হোমগার্ডের এনসিসি ড্রেস পরে ঠিক আছে বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের বন্ধু বান্ধব অনেক জায়গায় থাকে তো সেটা দেখবে ফলো করে তো দেখতে পাচ্ছ কার অধীনে নিয়োগ করা হবে এই নিয়োগ প্রক্রিয়া হবে ওসি এবং কমিশনারের মাধ্যমে হয় ওসির মাধ্যমে নিয়োগ করা হয় টি এইচ জি কেবলমাত্র সাত থেকে পনেরো দিনের জন্য এছাড়া কমিশনারের মাধ্যমে নিয়োগ করা হয় ডাব্লিউ বি টি ছয় ছয় থেকে এক বছরের চুক্তির ভিত্তিতে ঠিক আছে কিভাবে আবেদন করবেন প্রথমত এই নিয়োগ থানার প্রয়োজন অনুযায়ী পুজোর আগে হয় হয়ে থাকে এই আবেদনের জন্য আপ আপনাকে আপনার জেলার থানার বা জিআরপিএস অফিসের সাথে যোগাযোগ রাখতে হবে এছাড়া এই পোস্টের জন্য দরখাস্ত করে রাখতে পারেন ঠিক আছে তো তোমরা অবশ্যই যাও নিজস্ব লোকাল থানায় সেখানে গিয়ে জিজ্ঞেস করো এই প্রসেসটা কি রয়েছে সেখানে প্রসেসটা ঠিক আছে তো সেখানে থানায় গিয়ে জিজ্ঞেস করো আমি তো বলছি তোমাদের পুরুষ এবং মহিলা দুজনই অবশ্যই আবেদন করে রাখো কাজটা করো কাজটা করার পর যে সার্টিফিকেটটা তোমরা পাবে সেই সার্টিফিকেটটা কিন্তু তোমরা যদি WBP কনস্টেবল অ্যাস এক্সপিরিয়েন্স হও তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু যে সেই সার্টিফিকেটটা সেটা কিন্তু ইন্টারভিউ কিন্তু এক্সট্রা নাম্বার তোমাকে কিন্তু এনে দেবে আমি তোমাদের বলছি ঠিক আছে তো অবশ্যই তোমরা কাজটা করে তোমরা তোমাদের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা নিয়ে রাখো তোমাদের যে বর্তমানে পুজোর যে হাত খরচ সেটা কিন্তু তোমাদের বেড়ে যাবে সেখান থেকে তো সেটা কিন্তু তোমরা চাইলে অবশ্যই করতে পারো তো তোমাদের সমস্ত কিছু বলে দিয়েছি যদি এরও বাইরে কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারো ভিডিওটা দেখে ভালো লাগলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিও চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও জয় হিন্দ